এদিন দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর নিউ ইন্ডিয়ান মাঠে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এক বিশাল জনসভা করল তৃণমূল। লাগাম ছাড়া দুর্নীতি, কৃষি বিলের চক্রান্তের বিরুদ্ধে ও আগামী বিধানসভা ভোট প্রস্তুতি শুরু করলেন তৃণমূল শিবির। এই ঐতিহাসিক জনসভায় উপস্থিত ছিলেন নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম, শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি, চন্দ্রিমা ভট্টাচার্য, বিধানসভার অধ্যক্ষ বিমান ব্যানার্জি, সাংসদ মিমি চক্রবর্তী, গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী, শওকত মোল্লা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন এই মঞ্চে দাঁড়িয়ে সিদ্দিকুল্লা চৌধুরী বলেন, আগামী বিধানসভার ভোট আছে, বিজেপি একটি তিলকধারী দল, সাম্প্রদায়িক দল, আমাদের সজাগ থাকতে হবে। মমতা ব্যানার্জি বাংলার মা, আমরা 2021-এ আবার ফিরে আসব। শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি বলেন, আজ এই মঞ্চে দাঁড়িয়ে একটাই কথা বলবো, এটা আমাদের প্রচার না, অঙ্গীকার। মা ও বোনেদের সম্মান যারা নষ্ট করছে বাংলার মানুষ মেনে নেবে না। এই বাংলার মায়েদের সন্তান আমরা, আমরা নপুংসক না, আমরা জবাব দেব আগামী বিধানসভায়। ফিরাদ হাকিম এবং পার্থ চ্যাটার্জি নাম না করে শুভেন্দুর উদ্দেশ্যে বলেন, যেখানে যাই সাংবাদিকদের একটাই প্রশ্ন, দাদা কে গেল আর কে এলো, এছাড়া আর কোনো প্রশ্ন নেই। আমাদের দলের একটাই নাম, সেটা মমতা ব্যানার্জি। আমি সাংবাদিক বন্ধুদের বলবো, আপনারা 10 মিনিট পায় আমাদের বিরুদ্ধেই দেখান, কিন্তু 2 মিনিট অন্তত ভালো কিছু দেখান। সংবাদের পরিবেশনেরও বিশ্বাসযোগ্যতা থাকবে। আপনারা যতটা টাইম নন ইস্যুতে দিচ্ছেন, তার থেকে বেশি টাইম যদি ইস্যুতে দেন, তাহলে আমরাও আমাদের কাজ বুঝতে পারবো, আমরাও আমরা কাজ দেখতে পারবো, আমরাও বুঝতে পারবো কি করে চলা উচিত। আমাদের কর্মীরা, আমাদের নেতারা আমাদের সেনাপতির কথায় চলে, সেই জননেত্রী মমতা ব্যানার্জিকে শক্তিশালী করবার জন্য একতা খুব প্রয়োজন। সামনে নেত্রী, একতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা থেকে উজ্জ্বল সরকারের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে।